এদিকে আগামী 4 বছরের জন্য হোয়াইট হাউসের মালিক হচ্ছেন জো বাইডেন ডেমোক্রেটিক নেতা ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক কেমন হবে সেটা নিয়ে ইতিমধ্যে হিসাব নিকাশ শুরু করেছে বিভিন্ন দেশে প্রতিবেশী ভারত এর মধ্যে নানা দিক বিবেচনায় নিয়ে বাইডেনের আমলে তাদের লাভ ক্ষতির হিসাব মিলে ফেলেছে পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পকে সরিয়ে তিনি যদি ক্ষমতায় আসেন তাহলে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে কি কি বদল ঘটতে পারে এক্ষেত্রে প্রথমেই উঠে আসে H-1B ভিসার কথা আমেরিকা ফার্স্ট নীতিতে সামনে রেখে কড়া ভিসা নীতি এনেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর তার ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভারতের তথ্য প্রযুক্তি সংস্থার কর্মীরা এই পরিস্থিতিতে বাইডেন নিলে ভিসা নীতি কিছুটা শিথিল হবে বলে আশাবাদী নেটিজেনদের একাংশ কিন্তু সেখানেও একটা আশঙ্কা থাকছে করোনা পরিস্থিতিতে ভেঙে পড়া অর্থনীতিকে মজবুত করতে আমেরিকানদের চাকরির বিষয়টিকে প্রাধান্য দিয়েছে ট্রাম্প যা জনমানসে বেশ ইতিবাচক প্রভাব ফেলেছে এই পরিস্থিতিতে বাইডেন ভিসা নীতি শিথিল করে অভিবাসীদের কাজের পথ কতটা প্রশস্ত করবেন প্রশ্ন থাকছেই দ্বিতীয় বিষয়টি অবশ্যই চীন ওবামার ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করা বাইডেন চীনের ব্যাপারে আরও কার্যকর নীতি নেবেন বলেই মনে করা হচ্ছে ট্রাম্প চীনের সাথে বাণিজ্য যুদ্ধে জড়ালেও জিনজিয়াং প্রদেশে উইঘুরদের উপর আক্রমণ হংকং ও তাইওয়ানে চীনের নীতি নিয়ে একটি শব্দ খরচ করেননি উল্টো দিকে বাইডেন বরাবরই চীনের এই নীতির ঘোর সমালোচক এক্ষেত্রে শুধু বাণিজ্য নিষেধাজ্ঞা নয় কূটনীতিক ক্ষেত্রেও চীনকে বাইডেন চাপে রাখবেন বলে অনেকে মনে করছেন বিশেষজ্ঞরা আর চীনের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক যত খারাপ হয় ভারতের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক তত ঠিকই ভালো হয় কিন্তু সেখানেও একটা আশঙ্কার জায়গা থাকছেই লাদাখ সীমান্তে আগ্রাসন থেকে শুরু করে নানা বিষয়ে ট্রাম্প ভারতকে সোচ্চার সমর্থন ও চীনের বিরোধিতা করেছেন কিন্তু অভিজ্ঞ রাজনৈতিক বাইডেন এ ব্যাপারে অনেকটাই ভারসাম্য নীতি নেবেন বলে ধারণা করছে বিশেষজ্ঞদের এক দল এক্ষেত্রে চীন প্রশ্নে বাইডেনের ঘোষিত সমর্থন ভারত পাবে কিনা থাকছে সংশয় এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবে উঠে আসছে একটা প্রশ্ন তা হলো বাইডেন এলে ভারতের সাথে আমেরিকার সম্পর্ক উন্নত হবে এটা মোটামুটি স্পষ্ট কিন্তু নরেন্দ্র মোদীর সাথে তার সম্পর্ক ততটা মধুর হবে কি ডোনাল্ড ট্রাম্পের সাথে মোদীর ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো ছিল বিশেষজ্ঞদের মতে সেটা দুজনের অতি দক্ষিণপন্থী মতামতের কারণে পূর্বসূরি ওবামার সাথে বারাক সম্বন্ধের মতো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল ভারতের প্রধানমন্ত্রীর কিন্তু 2015 সালে ভারতের প্রজাতন্ত্র দিবসের অতীত হয়ে আসা ওবামা ভারতের অতি সহিংসতার আবহ নিয়ে মুখ খুললে পিছপা হননি তার বড় কারণ ওবামা বরাবর মানবাধিকার রক্ষার প্রশ্নে সোচ্চার ঠিক একইভাবে বাইডেনও মানবাধিকার প্রশ্নে সরব কাশ্মীরের 370 দ্বারা বিলোপ নিয়ে সমালোচনায় মুখর হয়েছেন কমলা হ্যারিসও ফলে মানবাধিকার লাভ জিহাদের মতো বিষয় বা এনআরসি সিএএ প্রসঙ্গে বাইডেন চুপ থাকবেন একথা মনে করার কোনো কারণ নেই আর সেখানে চিন্তা মোদীপন্থীদের বাইডেনের মতামত দর্শ আজ করে হোয়াইট হাউসে ফের ট্রাম্পকে দেখতে চাই গোয়েরা শিবির সে আশা পূরণ হবে কিনা তা জানতে অবশ্যই আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এদিকে কয়েকটি রাজ্যের ফলাফল ঘোষণা করা না হয় মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল আটকে আছে আর ওই রাজ্যগুলোর ফলাফলের দিকে সারা দুনিয়া তাকিয়ে আছে বিশেষজ্ঞরা বলছেন আজ আরও পরের দিকে যে সময় ভোটের ফলাফল প্রকাশের সম্ভাবনা রয়েছে এ ব্যাপারে বিবিসির খবরে কিছু তথ্য দেওয়া হয়েছে জর্জিয়া দিনের আরও আগের দিকে রাজ্যে একজন গুরুত্বপূর্ণ নির্বাচন কর্মকর্তা জানিয়েছে যে স্থানীয় সময় বেলা 12:30 গ্রেসমান সময় বিকেল 5:30 ভোট গণনার কিছু নতুন তথ্য জানানো হবে কিন্তু সেই সময় পার হয়েছে এখনও সেই তথ্য আসেনি রিপাবলিকানরা এই রাজ্যে গণনার বিরুদ্ধে আজ মামলা দায়ের করেছে তাদের দাবি 10,000 লোকের ভোট পড়েছে যারা ওই রাজ্যের বাসিন্দা না অ্যারিজোনা স্থানীয় সময় রাত 9:00 আগে নতুন কোনো তথ্য আসার সম্ভাবনা নেই কয়েকটি টিভি চ্যানেল ইতিমধ্যে বলে দিয়েছে যে বাইডেন এই রাজ্যে জিতেছেন কিন্তু বিবিসি এখনও এই সম্পর্কে কোনো তথ্য দেবে না পেনসিলভেনিয়া রাজ্যের রিপাবলিকান আইনসভা ভোটের আগে যে কোনো ব্যালটপত্র গণনা নিষিদ্ধ করেছিল এর ফলে মনোনয়ন করা হচ্ছে এই রাজ্যের চূড়ান্ত ফলাফল আসতে আরও কয়েকদিন লেগে যাবে নর্থ ক্যারোলাইনা 12 নভেম্বর আগে ফলাফল আসার সম্ভাবনা কম ভোটের দিন ডাকযোগে যেসব ব্যালট পাঠানো হয়েছে তা 12 নভেম্বর পর্যন্ত আসবে এবং সেগুলো সবই গণনা করা হবে